हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য জন্ডিস দূর করার তিনটি বিশেষ প্রাকৃতিক খাদ্য উপাদানের তথ্য নিয়ে এসেছি, যেগুলি নিয়মিত 7 দিন সঠিক নিয়মে সেবন করলেই আপনি সম্পূর্ণরূপে জন্ডিস মুক্ত হবেন। অসাধারণ তিনটি প্রাকৃতিক খাদ্য উপাদানের উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। জন্ডিসের লক্ষণগুলো হলো খিদে কমে যাওয়া, হাতের ও পায়ের তলায় হলদে ভাব, গাঢ় হলুদ প্রস্রাব, নখের তলায় হলদে ভাব, চোখের সাদা অংশে হলদে ভাব, জ্বর, বমি ভাব এবং পেট ব্যথা। ঘরোয়া উপায়ে জন্ডিসের চিকিৎসা করার প্রাকৃতিক উপায় তিনটি সংক্ষেপে আলোচনা করছি। প্রথম উপায় স্বরূপ, লাগাতার 7 দিন সকালে খালি পেটে 10টি থানকুনি পাতার রস খাবেন। গবেষণায় দেখা গেছে থানকুনি পাতার রস জন্ডিসের জন্য রক্তে অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া বিলিরুবিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় উপায় হিসেবে, লাগাতার 7 দিন প্রত্যেকবার খাবার খাওয়ার ঠিক 15 মিনিট আগে একটি শিউলি পাতা চিবিয়ে খাবেন। শিউলি পাতার রস লিভার থেকে টক্সিনগুলোকে দূর করে এবং লিভারে থাকা কুফার কোষগুলোকে উজ্জীবিত করে লিভারের কার্যকারিতা বাড়ায়। তৃতীয় উপায় স্বরূপ, নিয়মিত 7 দিন 1 গ্লাস করে আখের রস খেতে হবে। আখের রস হজমজনিত সব সমস্যা দূর করে পেট ঠান্ডা রাখে এবং লিভারকে তার পূর্বের শক্তি ফিরিয়ে দিয়ে সম্পূর্ণরূপে কার্যকর করে তোলে। তাই বন্ধুগণ, জন্ডিসকে সম্পূর্ণরূপে হার মানাতে এই প্রাকৃতিক উপায় তিনটি অবশ্যই ব্যবহার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।